ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে সুশোভন। বন্ধুরা, রাজ্যের বিভিন্ন রেল ডিভিশনগুলিতে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস অথবা 8 পাস শিক্ষাগত যোগ্যতায় এখানে আপনারা আবেদন করতে পারবেন। প্রায় 3000-এরও বেশি শূন্যপদে বন্ধুরা লোক নিয়োগ করা হচ্ছে, অনেকগুলি পদেই কিন্তু লোক নিয়োগ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে এখানে আপনারা আবেদন করবেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে জানাবো। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন। এখন বন্ধুরা আমরা দেখে নেব প্রত্যেকটি ডিভিশনের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে মোট কতগুলি পদে নিয়োগ করা হচ্ছে, কী কী পদে নিয়োগ করা হচ্ছে। প্রথমে রয়েছে হাওড়া ডিভিশন। এক্ষেত্রে বন্ধুরা মোট শূন্যপদ রয়েছে 659টি। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন বিশদে জানার জন্য। আপনাদের নিয়োগ করা হবে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, লাইম্যান, ওয়্যারম্যান এছাড়া আরও অন্যান্য পদে। ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন করা রয়েছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এর পরের ডিভিশন হলো শিয়ালদা ডিভিশন। এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 1123টি। এক্ষেত্রেও প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপর বন্ধুরা আসানসোল ডিভিশন। এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 412টি, ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এর পরের ডিভিশনের নাম হলো মালদা ডিভিশন। এক্ষেত্রে টোটাল শূন্যপদ হলো 100টি। নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, পেইন্টার, কার্পেন্টার আরও অন্যান্য পদে। এরপর রয়েছে কাঁচড়াপাড়া ওয়ার্কশপ। এক্ষেত্রেও ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট এছাড়াও আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ রয়েছে এক্ষেত্রে 190টি, আপনারা চাইলে বিশদে পড়ে নিতে পারেন। এরপর রয়েছে লিলুয়া ওয়ার্কশপ। এক্ষেত্রেও আপনাদের বিভিন্ন পদে নিয়োগ করা হবে। টোটাল শূন্যপদ এক্ষেত্রে রয়েছে 204টি। 204টি শূন্যপদে আপনাদের নিয়োগ করা হবে। তারপর রয়েছে জামালপুর ওয়ার্কশপ। এক্ষেত্রে টোটাল শূন্যপদ হলো 678টি। সব মিলিয়ে বন্ধুরা আপনাদের 3366টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা, এই পদগুলিতে আপনাদের আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, সঙ্গে 10+2 সিস্টেমে অর্থাৎ 12 অন্ততপক্ষে 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস, এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT অথবা SCVT অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে ITI পাস করে থাকতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র বন্ধুরা ওয়েল্ডার, নিচে দেখতে পাচ্ছেন এই 6টি পোস্টের ক্ষেত্রে ওয়েল্ডার, শিট মেটাল ওয়ার্কার, লাইম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার এবং পেইন্টার এই পদগুলির ক্ষেত্রে বন্ধুরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস লাগবে, এবং সঙ্গে সঙ্গে NCVT অথবা SCVT অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ITI পাস করে থাকতে হবে। বন্ধুরা, এবার চলে আসি বয়সের ক্ষেত্রে। আপনাদের বয়স হতে হবে 15-24 বছরের মধ্যে। তবে বন্ধুরা, সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন। SC/ST শ্রেণীর প্রার্থীরা আপার এজ লিমিটে 5 বছরের ছাড় পাবেন। OBC এবং NCL ক্যান্ডিডেটরা আপার এজ লিমিটের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবেন। এছাড়াও PWBD ক্যান্ডিডেটসরা 10 বছরের ছাড় পাবেন। বন্ধুরা, আপনাদের নিয়োগ পদ্ধতি সম্পর্কে জানিয়ে রাখি, অর্থাৎ মোড অফ সিলেকশন কী হবে। আপনাদেরকে ক্লাস 10-এর নম্বর অর্থাৎ মাধ্যমিকের নম্বর এবং ITI এর নম্বরের উপর ভিত্তি করে নির্বাচন করা হবে। বন্ধুরা, প্রশিক্ষণ চলাকালীন আপনারা নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাবেন। এবার আসি কীভাবে আবেদন করবেন। আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করবেন www.rcer.com এই ওয়েবসাইট থেকে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা সরাসরি এই নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন, তারপর বিশদে পড়ে তারপর আবেদন করবেন। বন্ধুরা, আবেদনের ফি রয়েছে 100 টাকা, কিন্তু বন্ধুরা SC/ST এবং PWBD ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন ফি লাগছে না। এবার জানিয়ে রাখি কী কী ডকুমেন্টস আপনারা আপলোড করবেন, অর্থাৎ কী কী ডকুমেন্টস আপনাদের ফর্ম ফিল আপ করতে গেলে লাগবে। প্রথমেই আপনাদের লাগবে একটি স্ক্যান্ড ফটোগ্রাফ, তারপর লাগবে স্ক্যান্ড সিগনেচার, এরপর লাগবে আপনাদের ক্লাস 8 অথবা ক্লাস 10-এর মার্কশিট, তারপর লাগবে সার্টিফিকেট ইন প্রুফ অফ এজ অর্থাৎ আপনাদের বয়সের প্রমাণপত্র লাগবে। এখানে আপনারা আধার কার্ড দিতে পারেন অথবা ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও দিতে পারেন। তারপর লাগছে আপনাদের ITI এর সার্টিফিকেট অর্থাৎ NCVT অথবা SCVT অনুমোদনপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান থেকে করা ITI এর সার্টিফিকেট আপনাদের দিতে হবে। তারপর আপনি যদি কোনো কাস্টের অন্তর্ভুক্ত হয়ে থাকেন অর্থাৎ SC/ST অথবা OBC অথবা EWS ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কমিউনিটি সার্টিফিকেট অথবা কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে।
বন্ধুরা, আবেদন শুরু হচ্ছে 4/10/2021 সকাল 10টা এবং আবেদনের শেষ তারিখ হলো 3/11/2021 বিকেল 6টা পর্যন্ত। বন্ধুরা, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সমস্ত ডেট এখানে দেওয়া রয়েছে। এই নোটিফিকেশনটি ডাউনলোড করার ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকলো, আপনারা নোটিফিকেশনটি ডাউনলোড করুন, বিশদে জানুন ব্যাপারটা, তারপর আবেদন করুন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।